হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল রেডি টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাকে সুস্বাগতম। আজকের এ পর্বে রয়েছে কিভাবে আপনি একটি সাব রেডিট তৈরি করবেন, কিভাবে একটি সাব অ্যাকাউন্ট তৈরি করবেন। ইতিপূর্বে হয়তো আপনি বিভিন্ন সাব রেডিটে আপনার পোস্ট, আপনার লিঙ্ক শেয়ার করেছেন, পোস্ট দিয়েছেন, কিন্তু আপনার নিজেই একটি সাব রেডিট তৈরি করবেন কিভাবে সে বিষয়ে আজকের এই টিউটোরিয়াল। যদি আপনি ইতিপূর্বে আমার পূর্ববর্তী টিউটোরিয়াল দুটি না দেখে থাকেন, আশা করি ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসবেন। তাই কথা না বাড়িয়ে আসুন আজকে কিভাবে সাব রেডিট তৈরি করতে পারি। এবং এরপরে আপনাকে এই নিউজটি পাবলিশ দেওয়ার পরে আমরা এখানে কার্মা একাডেমিতে শুধু ইমেজ আপলোড দিতে দিয়েই এত পারবো তা নয়। এখানে কিন্তু আপনি আপনার কার্মা একাডেমিতে আপনি এর ইউআরএলটা অথবা ইমেজের লিঙ্কটা শেয়ার করেও আপনি এই অ্যাকাউন্টে অর্থাৎ এখানে দেখতে পারেন যে এই লিঙ্কটি ইতিমধ্যে প্রবেশ করছে কিনা। এখানে দেখতেছেন যে অনেকগুলো রেডিট এক্সটেনশন, এখান থেকে আপনি এক্সটেনশন ইনস্টল করে নেবেন আপনার ব্রাউজারে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই ইনস্টলের মাধ্যমে আপনি অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং খুব সহজ এখান থেকে আপনি আশা করি এই টিউটোরিয়ালটা অনেক লম্বা হবে, কিন্তু তারপরও আপনার ধৈর্য সহকারে দেখুন। আমি চেষ্টা করছি আপনাদের এ টু জেড অর্থাৎ কমপ্লিট অ্যাডভান্স অর্থাৎ বেসিক থেকে একটি টিউটোরিয়াল কীভাবে তৈরি করা যায় সে বিষয়টি এটি তিনটি পার্টে পর্যায়ক্রমে থাকবে। আশা করি তিনটি পার্টে পর্যায়ক্রমে আপনারা দেখবেন। যদি ইতিমধ্যে ফার্স্ট পার্ট না দেখে থাকুন তাহলে অবশ্যই ফার্স্ট পার্ট দেখবেন। আমি চেষ্টা করতে চাই এই টিউটোরিয়ালের মাধ্যমে সুন্দরভাবে অর্থ বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এখন আমরা দেখব যে কিভাবে সাবটা এডিট তৈরি করতে হবে, সে সাবটা এডিট তৈরি করতে হবে এবং পলিটিক্যাল এখানে যে লিঙ্কটা দেখছেন উপরে ইউআরটা তো কপি করে নিয়ে আসবে। এখানে ইউআরএলটা কপি করে নিয়ে আসবে এবং এখানে দেখছেন পোস্ট, পোস্টে ক্লিক করতে হবে এবং এখানে টাইটেল দিতে হবে, এই টাইটেলটা কপি করে নিয়ে আসবে। এখন সাবমিট দিতে হবে। এখানে সাবমিট সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে অর্থাৎ আপনাকে একটা মেসেজ চলে আসবে যে আপনার এটা কি কোনো ডুপ্লিকেট অথবা অন্য কোনো। আপনি এই মেসেজটি আপনি পরে দেখবেন যে আসলে আদৌ কিন্তু দেওয়া হয়েছে কি। এরপরে আপনাকে দেখাবে এখানে 100% প্রুফ, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা এরকম সাথে সাথে আপনার আপলোড করে গেছে। যদি আপ ডাউনলোড করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ইতিমধ্যে অর্থাৎ খারাপ নিউজ এখানে পয়েন্ট আপনার সাথে। এবং এরপরে আপনাকে কাছে মেসেজে চলে যাবেন এবং মেসেজ থেকে আপনি দেখবেন যে আপনার আপলোড করেছে কেমন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ আপনি অন্য যার লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি আপলোড দিতে পারেন এবং সেখানে আপনি যদি কমেন্ট করে নিয়ে আসতে পারেন এবং সেগুলো আপনি দেখতে পারেন যে কোনো সমস্যা নেই, আপনি আপলোড দিতে পারবেন এবং ডাউনলোডও দিতে পারবেন, আপনার অনুযায়ী আপনি কমেন্টও লিখে আসতে পারবেন। তবে খেয়াল রাখবেন একই দিনে অতিরিক্ত পোস্ট দেবেন না এবং মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা পর পর দিতে পারবেন। কিন্তু অতিরিক্ত পোস্ট দিলে আপনার রেডিট অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, অর্থাৎ কাজে আপনাকে পোস্ট এবং আপনার রেডিট অ্যাকাউন্টের বয়স যদি 6 মাসের বেশি না হয় তাহলে আপনাকে অতিরিক্ত পোস্ট করা যাবে না। এরপর আমরা এখন দেখবো আসলে একটা কিভাবে সাবরেডিট বা ফেসবুক পেজের মতো কিভাবে অ্যাকাউন্ট করে যেখানে সাবরেডিটগুলোর মতো কীভাবে করা যায় সে বিষয়টা আমরা দেখবো। যে আসলে সাবরেডিট অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমরা সাবরেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্ক দিতাম
এখানে আপনি ক্লিক করলে সাবডেডিট অ্যাকাউন্ট একটা অপশন হিসেবে দেখবেন ক্রিয়েট ইউর সাবডেডিট, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর সাবডেডিট অপশনটি দিছে, এখানে আপনি ক্লিক করলে কিন্তু এই অ্যাকাউন্টে আমার নতুন অ্যাকাউন্ট, তাই এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটি ক্রিয়েট পোস্ট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখছেন ক্রিয়েট কমিউনিটি অর্থাৎ এটা আপনার হাইলাইট করা আছে, অর্থাৎ এটা আপনার যখন অ্যাকাউন্টে বয়স 2 থেকে 3 মাস এবং আপনার কার্মা পয়েন্ট লিঙ্ক কার্মা কমেন্ট কর্মা যখন আপনাকে 1000 উপরে উঠবে তখন ঠিক আপনাকে আপনাকে অর্থাৎ সাবরেডিট করার সুযোগ দেবো। আমরা এখন ক্রিয়েট ইউর সাবরেডিট এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের যে বিষয়গুলো আছে আপনার পেজের নাম সাবডেডিট কি বিষয়ে সাবডেডিট, এখানে রুলস অফ রেগুলেশন আছে এবং কালার আছে, আপনার ডিসক্রিপশন আছে, সাইডবার আছে, এই বিষয়গুলো এখানে আপনি পূরণ করে আপনি রেডিট সাবরেডিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে মনে রাখবেন যে সাবরেডিট অ্যাকাউন্ট আপনার নিশ রিলেটেড হতে হবে এবং এই নিশ রিলেটেড আপনাকে পোস্ট দিতে হবে, লিঙ্ক শেয়ার করতে পারবেন। আমরা চেষ্টা করব যে আমাদের এই সাবডেডিট অ্যাকাউন্টটি গঠন করা এখানে আপনি পর্যায়ক্রমে সহজে আপনি হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রেন্ডস, যদি টি20 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মাঝে। আমি চেষ্টা করছি কীভাবে একটি রেডিট অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কীভাবে সাবডেডিট তৈরি করতে হয়। যদি আপনাদের ন্যূনতম উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।